বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে একটি প্রসঙ্গ এনেছি, যেই প্রসঙ্গটি খুবই দরকার, কিন্তু মানুষের মধ্যে এই প্রসঙ্গগুলা জানা থাকলেও গুরুত্ব নেই। মানুষের মধ্যে এই প্রসঙ্গগুলা জানা থাকলেও গুরুত্ব নেই, তাই আমি সেই পাক পাঞ্জাতন নিয়ে কিছু কথা বলবো। সে কথাগুলো হলো, যেমন বলা হয়, আ বাতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহুদূর। তাহলে এই পাঁচের ব্যাখ্যা কত দূর, আমরা সেই দূর পর্যন্ত যাব ইনশাআল্লাহ। যেমন আমরা পাঁচটা আঙ্গুলের মধ্যে যখন যাই, তখন আমরা দেখা যায় পাক পাঞ্জাতন বলে থাকি, কিন্তু এই পাক পাঞ্জাতন আমরা যদি একটা গ্লাস ধরি বা একটা কিছু ধরি, তাহলে চারটা আঙ্গুলি একদিকে এবং একটা আঙ্গুল একাই একদিকে। তার মানে হাসান, হুসাইন, হযরত আলী, মা ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্ষমতা, যে শক্তি, সে চারজনের শক্তি সে একাই রাখে, এমনকি এই চারজন থেকেও অনেক বেশি শক্তি এই একজনেরই। তাই এই পাক পাঞ্জাতনকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করত, তাহলে এই জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। তাই বললাম, আ বাতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহুদূর। এই পাঁচের ব্যাখ্যাটা কত দূর, আমরা হয়তো এর শেষ সীমানা পর্যন্ত যেতে পারবো না। আমরা যতটুকু সম্ভব, আল্লাহ যতটুকু নেয়, অতটুকুই আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। যেমন আগুন, পানি, বাতাস, মাটি এবং আলোক শক্তি, এই পাঁচটা শক্তি দ্বারা মানুষ এই পৃথিবীতে জীবিত দাঁড়িয়ে আছে। যেমন আমার দেহে মাটি আছে, মাটির দাহার দ্বারা আমার দেহ তৈরি। আমার দেহে পানি আছে, আমার মধ্যে রক্ত আছে। আমার মধ্যে আগুন আছে, আমার শরীরে যদি আগুনের তাপমাত্রা না থাকে তাহলে আমি বাঁচব না। এবং আমার মধ্যে, আমার চোখে যদি আলোক শক্তি না থাকে তাহলে আমি কিছু দেখব না। আমার মধ্যে যদি শ্বাস প্রশ্বাস বাতাস না থাকে তবে আমি চলতে পারবো না। তাহলে বোঝা গেল, পাঁচটা পদার্থে মানবদেহের তৈয়ার। এখন যদি বলি সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটিও যদি আমরা খুঁজতে যাই, তবু দেখা গেছে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটি পদার্থে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। এবং এই পাঁচটি পদার্থে আমাদের এই জীব দেহটাও সৃষ্টি। এখন যদি যাই আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পাঁচটা শ্রেষ্ঠ। আরও একটি বিষয় হলো, এই পাঁচজনেই পাঁচটা মানব দেহের ভিতরে পাঁচটি আত্মা আছে। আচ্ছা, জীবাত্মা, পরমাত্মা এবং জীবাত্মা, পরমাত্মা, বোধাত্মা, এভাবে পাঁচটি আত্মা মানব দেহে আছে। এবার আসি আমাদের মধ্যে, নবীদের হিসেব যদি করি, পাঁচজন নবী শ্রেষ্ঠ।
যদি নবীর সাহাবাদের মধ্যে যাই, পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ। পাক পাঞ্জাতনে যদি যাই, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই পাঁচজন শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ বলছে, এই পৃথিবীতে যদি, এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো কিছু সৃষ্টি হতো না, যদি এই পাক পাঞ্জাতন বা মুহাম্মদী নূর যদি সৃষ্টি না হইতো, তাহলে জগতের কোনো কিছুই সৃষ্টি হইতো না। তাই বলতে চাই, হে জগৎবাসী, আমি এই জন্য বলতে চাই যে পাঁচটা কালেমা হয়তো ওয়াদ্দে কুফুর বা অন্যটিও আছে, কিন্তু এই পাঁচটি কালেমাও শ্রেষ্ঠ। পাঁচটি সাহাবা শ্রেষ্ঠ, পাঁচজন নবী শ্রেষ্ঠ, পাক পাঞ্জাতনের পাঁচজন শ্রেষ্ঠ। তাহলে এই জন্যই বলা হয়েছে, আ বাতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহুদূর। এই পাঁচের ব্যাখ্যা যে কত দূর, এটা আল্লাহই ভালো জানে, মানুষেও জানে, যদি আল্লাহ মানুষকে জানায়। তাই বলতে চাই, আমরা এই পৃথিবীতে গুরু মুর্শিদ ধরতে হয় ধরি, নামাজ রোজা করতে হয় করি, সাধনা করতে হয় করি, কিন্তু এই পাক পাঞ্জাতনের বিষয় আমরা ভালো করে বুঝতেও চাই না এবং এদেরকে আমরা স্মরণও করি না। এই পাক পাঞ্জাতনকে যদি আমরা স্মরণ না করি, তাহলে আমাদের পূর্ণ বেঈমানি হচ্ছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে জাগ্রত করার জন্য তিনি রক্ত ঝরাইয়া গেলেন। তিনি এই পৃথিবীতে যতদিন থাকলো উম্মতি উম্মতি করে কাঁদিলেন এবং তিনি ইসলামকে বহু কষ্টের পরে ইসলামকে আমাদের হাতে দিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন ব্যক্তি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে পাওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি জ্ঞানের শহর আর আমি সেই শহরের, আমি জ্ঞানের শহর, তুমি সেই শহরের দরজা। তাহলে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে আলী আমার ভাগ, আলী আমার শক্তি। তাহলে আল্লাহ বলল ওই কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হযরত আলী। আলীর দরজাটা যারা প্রবেশ করবে, তারা সেই জ্ঞানের শহরে প্রবেশ করবে। এই কথাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো সাহাবার কথা বলেননি, হযরত আলীর কথাই বলা হয়েছে। তাহলে তিনি পাক পাঞ্জাতনের একজন, কিন্তু এই হযরত আলীকে নিয়ে তেমন কোনো ওয়াজ করা হয় না, তেমন কোনো আলোচনা হয় না। তাহলে পাক পাঞ্জাতনের যিনি একজন মারেফতের খুনি, যাকে আমরা হযরত আলী নামে চিনি, কিন্তু তিনিকে আমরা স্মরণ করি না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা ফাতেমা, তিনি কত বড় ত্যাগ দিয়ে গেলেন নিজের সন্তানদেরকে। একজন বিষ খায়া মারা গেল, আরও একজন রক্তাক্ত হয়ে গলা কাটা অবস্থায় মারা গেল। তাহলে এই পাক পাঞ্জাতন এত বড় ত্যাগ দিয়ে গেলেন কেন? আমাদের জন্য। আজকে আমরা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যতটুকুই স্মরণ করি, আরও যে চারজন, তারাও তো পাক পাঞ্জাতনের, কিন্তু এদেরকেও আমরা তেমন একটা স্মরণ করি না। অন্য অন্য সাহাবাদের কথা বলি, যেমন হযরত ওমরের কথা বলি, হযরত আবু বকরের কথা বলি, ওসমান গনির কথা বলি, কিন্তু দেখা গেছে আমরা হযরত আলীর কথা তেমন একটা বলি না। আর আল্লাহ স্বয়ং বলছে, আলী আমার ভাগ, আলী আমার শক্তি। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হযরত আলী। তাহলে এই হযরত আলীর দরজাটা যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে আমরা সেই জ্ঞানের শহরে প্রবেশ করতে পারি। তাহলে আমরা এই পাক পাঞ্জাতনের পাঁচজনকে আমরা তেমন গুরুত্ব দেই না। অন্য অন্য সাহাবাদের কথা বলি, হযরত আলীর কথা বলি না কেন?
এখানে কোনো বিষয় আছে কি? অবশ্যই আছে। তা যদি আমরা উদ্ঘাটন করি তাহলে আমরা কিছুটা পাই, অনুভব করি যে ওহাবি যারা, ওহাবি শিক্ষায় শিক্ষিত যারা, তাহারা হযরত আলীর কথা তেমন একটা বলে না, অন্যান্য সাহাবাদের কথা বলে। কিন্তু অন্যান্য সাহাবাদের কথা কিন্তু নবীজি অতটা বলেননি, হযরত আলীর কথা যে হারে বলছেন। তাই বলতে চাই, হযরত আলীর যে কিছু বিষয়, সেই বিষয়গুলো হলো, তিনি নবীজির কাছে রুহানিয়াতের শিক্ষা নিয়েছেন। তিনি রুহানিয়াত জগতের কোরআন পড়েছেন। কিন্তু আমরা যদি সেই আলীর দরজাতে প্রবেশ করি, তখনই দেখা যায় যে আমরা সেই রুহানি জগতের কোরআন বা রুহানি জগতের জ্ঞান আমরা লাভ করতে পারি। এখন হযরত আলী তো চলে গেছে সেই 1400-1450 বছর আগে, এখন আলীর দরজা কোথায় পাবো? এখন আমরা হযরত আলীর দরজা পাবো সেটা কোথায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে চলে যাবেন, বিদায় নিয়ে গেলেন, তখন তিনি বলে গেছেন, আমি এই নির্বাক কোরআনকে রেখে গেলাম এবং আমি আমার আলীকে রেখে গেলাম, তোমরা এই নির্বাক কোরআনের দিকে লক্ষ্য করো এবং আমার আলীর দিকে লক্ষ্য করো, তোমরা শিক্ষা নিও। হযরত আলীকে আমি রেখে গেলাম, আলী আমার বাক শক্তিতে কোরআন, আর এই যে কোরআনটা আমি রেখে গেলাম এটি নির্বাক, এটাকে পড়ে বুঝে নিতে হয়, আরেকটি কোরআন সে স্বয়ং কথা বলে। তাহলে সেই কোরআনটি কার কাছে? হযরত আলীর কাছে। তাহলে আমরা আশা করব ইনশাল্লাহ যে আমরা যেন হযরত আলীকে অনুসরণ করি। আর সেই হযরত আলীর দরজাটি আমরা এখন কোথায় পাব? সেই দরজাটি হলো, যখন হযরত আলী যখন এই পৃথিবী ত্যাগ করেছিলেন, এর আগে দিয়ে হাসান বসরিকে তিনি ভারপ্রাপ্ত দিয়ে গেলেন। হাসান বসরির পরে যিনি তারে দিয়ে গেলেন, এরপরে যিনি যোগ্যতা হলেন তাকে দিয়ে গেলেন, এরকম করে হযরত বড় পীর গাউসুল আজম বড় পীরকে দিয়ে এই পর্যন্ত আমাদের কাদরিয়া তরিকতটা আসছে। আমরা কাদরিয়া তরিকতের কোনো হক্কানি বা কোনো কামেল পীরের হাতে যখন হাত রাখবো এবং তার জ্ঞান যখন আমরা নিতে থাকবো, তখনই মনে করব যে হ্যাঁ, আমরা হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করতেছি। তখনই আমরা সেই রুহানিয়াত জগতের জ্ঞানগুলো লাভ করতে পারব। আজকের মূল বিষয় কথা হলো যে আমরা পাক পঞ্চতন্ত্রকে স্মরণ করি না। মূলে পাক পঞ্চতন্ত্র যদি সৃষ্টি না হয়তো আমাদের এই বিশ্বজগৎ বা আমরা কেউ সৃষ্টি হইতাম না, এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইতো না। তাই আজ পাক পঞ্চতন্ত্রের কথার পাশাপাশি আমি হযরত আলীর বিষয়ে কথা বললাম, যেন আমরা অবশ্যই অবশ্যই মুর্শিদ ধরি। এবং মুর্শিদ ধরার কথা আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন কোরআনে, সুরা ফাতাহ 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসুল, আপনার হাতে যাহারা হাত রাখল তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। এবং সুরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে এই পৃথিবীতে যাহারা সুপদ পায়নি এবং যারা সুপদ পাবে না তারা কখনো মুর্শিদ পাবে না, আর যারা সুপদ প্রাপ্ত আমার কাছে তারা মুর্শিদ পাবে। এই কথাই বোঝা যায় যে যারা মুর্শিদ ধরে নাই তাহারা সুপথে নাই, আর যারা মুর্শিদ ধরল তারা সুপথে আসলো। এই কথা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছে। যাই হোক, এখন পাক পঞ্চতন্ত্র সম্বন্ধে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আমি আশা করছি সামনে আমি আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।